মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণ শেষে সচল হয়েছে মেট্রো চলাচল। সকাল 10টার দিকে সচল হয় মেট্রো রেল। এর আগে সকাল থেকেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেলের চলাচল। মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে শনিবার রাতে ওড়ানো ফানুস আটকে যায়। এ কারণে 8টা থেকে 10টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। এ সময়ের মধ্যে মেট্রো রেলের 11.73 কিলোমিটার পথ জুড়ে ছড়িয়ে ছিটে থাকা ফানুস অপসারণের কাজ চলে। পরে সকাল 10টার দিকে মেট্রো রেল চলাচল শুরু হয়।